আমার স্নেহের ছোট ভাই বোনেরা তোমরা যারা মাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এই হচ্ছে তোমাদের হাই মাদ্রাসা দু সালের ইংলিশ কোশ্চিন কোশ্চিন খুব ভালো হয়েছে এবং আশা করি তোমাদের সকলের পরীক্ষাও খুব ভালো হয়েছে আমি তোমাদের এই প্রশ্নটির উত্তর এখানে সুন্দরভাবে করে দিয়েছি তোমরা তোমাদের যে প্রশ্ন এবং তার যে উত্তর তোমরা মিলিয়ে নাও এবং দেখে নাও তোমরা কে কী করেছো এবং তোমাদের উত্তর ঠিকঠাক আছে কি না চলো আমরা তাহলে শুরু করি প্রথমে দেখো সেকশন এ যেটা আমাদের সিন আমাদের সিন এখানে এসে দেখতে পাচ্ছো তোমরা পাসিং বাবু থেকে আমি আর টেক্সটটা পড়ছি না ডাইরেক্ট প্রশ্ন উত্তরে চলে আসছি নিচে লক্ষ্য করো আমাদের প্রশ্নে সব প্রথমে আমাদের যে মাল্টিপল চয়েস থাকে লক্ষ্য করো আউট অফ এভরি উইন্ডো ওয়ান কোড সি তাহলে অপশন ছিল আমাদের দেখো অনেকগুলি তার মধ্যে উত্তর হবে এ ব্রাউন ব্লার অফ ফেসেজ রাইট চলো আমরা পরের কোয়েশ্চেন দেখি পরের প্রশ্ন আমাদের দেখো দ্য ডেথ দ্য ডেথ নিউজ অফ বাপুজি হ্যাড স্প্রেড লাইক তাহলে উত্তর হবে আ ফ্লেম ফেন্ড বাই উইন্ড নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি দ্য পিপুল তাহলে উত্তর হবে ইন দ্য বেগিনিং

যে আমাদের বাক্যটিকে পূর্ণ করতে হবে তাহলে আমরা টেক্সট থেকে লিখতে পারি হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস রাইট চলো পরে কোয়েশ্চেন নাম্বার থ্রি ইট ওয়াজ অ্যানাউন্সড অন লাউড স্পিকার দ্যাট দ্য পিপল এই কোয়েশ্চেনটা একটু কনফিউজিং আছে হ্যাঁ অ্যানাউন্সড দেখে অনেকে আবার অন্য উত্তর করে দিতে পারে এটা একটু মাইনিউটলি মতো উত্তর মিলিয়ে নাও ইট ওয়াজ অ্যানাউন্সড অন লাউড স্পিকার দ্যাট দ্য পিপল উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল রাইট একটু ভালো করে দেখে নিও এবার চলে আসো কোয়েশ্চেন নাম্বার সি বলছে স্টেট হয়তো দ্য ফলোয়িং স্টেটস মানে ট্রু অ্যান্ড ফলস আচ্ছা এখানে তোমরা বুঝতেই পারছো ট্রু ফলস লিখতে হবে এবং সাপোর্টিং লাইন লিখতে হবে তাহলে প্রথম কোশ্চেন আছে দেখো দা পিপল ক্ল্যামার্ড মাইল্ডলি এটা না একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে এটা ওয়াইল্ডলি হতো যাই হোক তো মাইল্ডলি দিয়েছে আমরা ওটাই ধরবো তাহলে দা পিপল ক্ল্যামার্ড মাইল্ডলি ইন দ্য বিগিনিং তাহলে এটা ফলস হবে কারণ আমাদের টেক্সটে দেখো লেখা আছে লেটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি তাহলে এখানে লেটার ছিল ইন দ্য বিগিনিং নয় রাইট নেক্সট কোশ্চেন নম্বর টু দ্য সাইলেন্স অ্যাট বিল হাউস ওয়াজ আনন্যাচারাল তাহলে এটা ট্রু হবে কারণ আমাদের টেক্সটে লাইনে ছিল দেয়ার ওয়াজ আনন্যাচারাল সাইলেন্স রাইট আচ্ছা এটা অথবা দিয়ে অর দিয়ে এখানে আছে স্টেটমেন্ট অ্যান্ড রিজিন স্টেটমেন্ট দেওয়া আছে আমাদের রিজন লিখতে হতো প্রথমে আছে দেখো পিপল জস্ট উল টু ওয়ান অ্যানোদার ইন এ স্টেম্পেড এটা স্টেটমেন্ট কেন তারা হুড়াহুড়ি করছিল তো উত্তর আমরা লিখবো দে ওয়ান্টেড টু ব্রেক ইন টু দ্য হাউস রাইট নেক্সট পিপল কামড আ লিটল কাম মানে শান্ত হওয়া মানুষের একটু শান্ত হয়েছিল আচ্ছা কেন শান্ত হয়েছিল তাহলে রিজন আমরা লিখবো ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল রাইট এবার আমাদের ছিল কবিতা কবিতা বুঝতেই পারছো আমাদের ফেভেল থেকে আছে তাহলে ফেফেল থেকে যে কবিতা আমি টেক্সট পড়ছি না তো আমরা প্রশ্ন উত্তরে চলে আসি লক্ষ প্রশ্ন কি বলছে রাইট অল্টারনেটিভ টু কমপ্লিট দলই স্পেস বলছে হিয়ার দা ফর্মার রিফার্স টু এখানে ফর্মার বলতে কাকে বোঝানো হয়েছে তাহলে আমরা জানি ফর্মার বলতে মাউন্টেন আর লেটার বলতে স্কুইরাল ছিল তাহলে ফর্ম দা মাউন্টেন্সার নেক্সট লিটল প্রিগ রিফার্স টু লিটল প্রিগ বলতে কাকে বোঝানো হয়েছে তাহলে দা স্কুইরালকে অ্যাডমিটস দ্যাট অ্যাডমিট মানে এখানে মেনে নেওয়া বা স্বীকার করা স্বীকার করেছিল যে পর্বত হচ্ছে পর্বত কি তাহলে ভেরি বিগ এটাই হবে অ্যান্সার নেক্সট টু মেক আপ এ ইয়ার অ্যান্ড আই স্পেয়ার উই রিকোয়ার রিকোয়ার মানে প্রয়োজন হওয়া তাহলে এখানে হবে অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার এখান থেকে আমাদের দুটি প্রশ্ন করা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন কি বলছে হু কোয়ারেল্ড অ্যামং দেম সেলভস কে নিজেদের মধ্যে ঝগড়া করেছিল তাহলে আমরা জানি এখানে যে মাউন্টেন অ্যান্ড স্কোয়ারেল ছিল তাহলে উত্তর দেখো দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল কোয়ারেল্ড অ্যামং দেম সেলভস রাইট নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পয়েম হু রোট ইট এই কোয়েশ্চেনটি আমাদের মাদ্রাসা বোর্ডে প্রায় প্রতি বছরই আসে একটা কবিতা থেকে যে কে লিখেছিলেন এবং কবিতার নাম কি তাহলে দ্য নেম তাহলে দ্য নেম অফ দ্য পয়েম সরি এখানে তারা করে লিখতে গিয়ে পয়েম কথাটা ছুটে গেছে তাহলে দ্য নেম অফ দ্য পয়েম ইজ ফেভেল এটা হবে তোমরা একটু ঠিক করে নিও আর রাফ ওয়ার্ল্ড ও রোটিট রাফ ওয়ার্ল্ড ও ইমারসন এটি লিখেছিলেন তাহলে মাদ্রাসা খুব সুন্দর একটা কোশ্চেন হয়েছে আমরা বলে যেতে পারে হাই স্কুলের পরীক্ষা খুব সুন্দর হয়েছিল হাই স্কুলের ইংলিশ কোশ্চেনও খুব ভালো হয়েছিল আর আমি যে মাধ্যমিকের সাজেশন দিয়েছিলাম রাইটিং স্কিল হাই স্কুল পরে হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে আমি স্মার্ট ইংলিশ রাহুল ইউটিউব চ্যানেলের যে আমাদের প্লে লিস্ট সেই প্লেলিস্টে এমপি ইংলিশ আছে সেই এমপি ইংলিশে এখনও সেই সাজেশনটি অ্যাভেলেবল আছে তোমরা গিয়ে মিলিয়ে নিতে পারো তোমরা যারা আমরা এই ভিডিওটি দেখছো তোমাদের যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে দ্রুত সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলে আমি স্পোকেন ইংলিশ ইংলিশ গ্রামার কম্পিটিভ ইংলিশ এবং মোটিভেশন সব রকম আলোচনা করে থাকি তাই তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে এই নোটিফিকেশন ধীরে ধীরে তোমরা পেতেই থাকবে রাইট চলো এবার আমরা আনসিনে চলে আসি লক্ষ্য করে আনসিন আমি আমি আনসিন পড়ে আর নষ্ট করছি না তোমরা ভিডিওটি পজ করে পড়ে নিও বা এখান থেকে তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো আমরা আনসিনে সরাসরি প্রশ্নে চলে যাবো এই ছিল আমাদের আনসিন টেক্সট তোমরা দেখে নিলে চলো প্রশ্ন চলে আসি প্রশ্ন আমাদের কি বলছে লক্ষ্য করো প্রথমে মাল্টিপল চয়েস বলছে দ্য আর্থ কোয়াক স্ট্রাক মরকন কারণ আমাদের আনসিন পেসেন্টটা যেটা আছে এটা মরক্কোর ভূমিকম্পের একটি ঘটনাকে কেন্দ্র করে দেওয়া হয়েছে তাহলে আর্থ স্ট্রাক মরক্কো অন এখানে এইট সেপ্টেম্বর এটা হবে অ্যান্সার নেক্সট দ্য নাম্বার অফ পিপল হু ডাই ডিউ টু আর্থ ওয়াজ তাহলে এখানে টু এটা হবে অ্যান্সার দ্য ম্যাগনিচিউড অফ দ্য আর্থ ওয়াজ এর যে কম্পোনেন্ট যে হার সেটা ছিল 6.9 নেক্সট হিস্টোরিক ল্যান্ডমার্কস ওয়্যার ডিস্ট্রয়েড ইন তাহলে এটা মরক্কো হবে যদিও টেক্সটে মারাকেস আছে কিন্তু ওটা মরক্কোরি মরক্কোকে বোঝানো হয়েছে নেক্সট প্রশ্ন দা কিং ভিজিটেড দা মারাকেস ইউনিভার্সিটি হসপিটাল অন তাহলে এটা সেপ্টেম্বর আনসার হবে নেক্সট দা আর্মি সেট আপ এ ফিল্ড হসপিটাল ইন তাহলে এটা মৌলি বারহমিন এটা হবে আনসার দেখো এটা ফলস হবে তারপর করে লিখতে গিয়ে একটু কাটাকাটি হয়েছে এটা ফলস অফ এ দ্য আর্থ কোয়াক ওয়াজ অলসো ফেল্ট ইন স্পেন টেক্সট মধ্যে স্পেন দেওয়াই আছে তো এটা ফলস অফ আর সাপোর্টিং লাইন এটা দেখতেই পাচ্ছ নেক্সট কোয়েশন নাম্বার টু আর থ্রি ডে পিরিয়ড অফ ন্যাশনাল মর্নিং ওয়াজ অ্যানাউন্সড বাই মরক্কো এখানে মর্ন মানে হচ্ছে বিলাপ বা শোক তাহলে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছিল ট্রু হবে এটা সাপোর্টিং লাইন দেখতে পাচ্ছ তোমরা মরক্কো অ্যানাউন্সড আ থ্রি ডে পিরিয়ড অফ ন্যাশনাল মর্নিং রাইট কোয়েশন নাম্বার থ্রি এপিসেন্টার কোশ্চেন নম্বর থ্রি দা এপিস্টার অফ দ আর্থ ওয়াজ লোকেটেড সেভেন ফোর পয়েন্ট থ্রি কে এম সাউথ এটা ফলস হবে কারণ তোমরা নাম্বারটা লক্ষ্য করলে দেখতে পাবে সেভেন ফোর পয়েন্ট থ্রি নয় সেভেন থ্রি পয়েন্ট ফোর ছিল তা সব লাইন তোমরা দেখতেই পাচ্ছ এখানে চলে আসবার পরের কোশ্চেনে ব্রড কোশ্চেন আনসার দ্য ফলইং কোশ্চেন্স প্রতিটি প্রশ্ন দু নম্বর আছে হোয়াট ওয়াজ কিং মোহাম্মদ সিক্স ওয়েন দ্য আর্থ টু প্লেস তার মধ্যে লিখেছি ওয়ে দ্য আর্থ প্লেস কিং মোহাম্মদ সিক্স ওয়াজ ইন নেক্সট হোয়াট ইজ দা ফুল ফর্ম অফ হু দা ফুল ফর্ম অফ হু ইজ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন Next question number three What did the Red Cross announce? The Red Cross announced that the recovery could take years. Next question number four Name any two countries that offered to provide assistance and support to Morocco. India and Pakistan are among those countries that offered.

তাহলে এখানে হবে রাইট চলো তোমরা যারা আমার ক্লাসটি দেখছো তোমরা যদি আমার এই চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও কারণ এখানে তোমরা ইংলিশের সব কিছু পেয়ে যাবে স্পোকেন ইংলিশ ইংলিশ গ্রামার এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইংলিশ রাইট তাহলে সাবস্ক্রাইব করে নিও নেক্সট পরে কোশ্চেন দেখো দা বেবি বিন উইপিং

ভয়েস চেঞ্জ করতে বলেছে তাহলে আই ওয়াজ গিভিন আই স্টোরি বুক বাই ফাতিমা যেতে এখানে এই বাক্যটিতে দুটোই অবজেক্ট আছে তাহলে আমরা পরের অবজেক্টটাকেও সাবজেক্ট করতে পারি এটার ভয়েস চেঞ্জ এটাও হতে পারে আই স্টোরি বুক ওয়াজ গিভিন টু মি বাই ফাতেমা বোঝা গেল দুটোই অ্যান্সার হবে তোমরা যে যেটা করেছো এই দুটোর মধ্যে একটা করলে দুটোই ঠিক আচ্ছা হি রিজেক্টেড মাই প্রোপোজাল মেক ইট নেগেটিভ নাবাচক করতে বলেছে তাহলে হি ডিড নট অ্যাকসেপ্ট মাই প্রোপোজাল নামাচক হয়ে গেল নাবাচক মানে কি কোনো নাবাচক শব্দ ব্যবহার করতে হবে নেক্সট আওয়াল সেড আই হ্যাভ পাস্ট দ্য এক্সামিনেশন ন্যারেশন চেঞ্জ করতে বলেছে তাহলে আওয়াল সেড দ্যাট হি হ্যাড পাস্ট দ্য এক্সামিনেশন রাইট এবারে চলে আসো আমাদের মাধ্যমিকের সব থেকে ডেঞ্জার কোশ্চিন এই যে চারটি ওয়ার্ড যেটা আনসিন থেকে খুঁজে বের করে লিখতে হয় কিন্তু কম্পারেটিভলি আমাদের এবার খুব সহজ কোশ্চিন দেওয়া হয়েছে চলো দেখো কি বলছে ডিক্লেয়ার্ড ফার্স্ট ফর্মে আছে তাহলে আমরা টেক্সটে পেয়েছিলাম আনসিনে অ্যানাউন্সড কারণ তোমরা জানো এর সিনোনিম মানে এর সমর্থক শব্দ আনসিন থেকে খুঁজে বের করে লিখতে হয় রাইট নেক্সট পার্সনস হু সারভাইভ যে ব্যক্তিরা বেঁচে আছেন বা জীবিত ব্যক্তি তাহলে সারভাইভার্স নেক্সট পার্সন উইদাউট এ হোম গৃহহীন ব্যক্তি তাহলে হোমলেস আর তারপর আছে স্কেটার্ড পিসেজ অফ রিমেন্স অবশিষ্ট বা ধ্বংসাবশেষ যেটা ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে এটা হবে ডেভরিস রাইট এই ছিল আমাদের আনসিন থেকে ভোকাবুলারি বা সিনোনিম ডি রাইটিং স্কিল খুবই সহজ খুবই খুবই সহজ এসেছে যারা একটু পড়াশোনা করেছো তোমরা নিশ্চয়ই তোমাদের লেখা আসার কথা আর দেখো এখানে একটা স্টোরি এসছে কাকের গল্প যে মাংস নিয়ে পালিয়েছিল আর গাছে বসেছিলো তোমরা বুঝতেই পারছো পয়েন্ট লেটার টু এ ফ্রেন্ড ইন আবউট হান্ড্রেড ওয়ার্ল্ড ডিসক্রাইবিং ইউর ভিজিট টু ফেয়ার তুমি কোনো মেলায় ঘুরতে গেছিলে সেই মেলার বর্ণনা দিয়ে বন্ধুকে চিঠি এটাও কমন বলা যেতে পারে কারণ বন্ধুকে চিঠি আমরা এমনিতেই সচরাচর প্রায় শিখেই থাকি নেক্সট রাইটার রিপোর্ট অন অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি অফ ইয়ার মাদ্রাসা আমার স্টুডেন্টকে থেকে অনুষ্ঠানের রিপোর্ট লেখার জন্য একটা ফর্ম্যাট মুখস্থ করেছিলাম আর আমরা বলেছিলাম ওই একটি ফর্মাটে যত রকম অনুষ্ঠান হয় সব অনুষ্ঠানেরই রিপোর্ট লেখা যাবে যারা করেছো তারা নিশ্চয়ই পেরেছো আর এত কিছু বলার পরেও যদি তোমরা না করে থাকো তাহলে আমার আর কী করার আছে বলো তাহলে এই ছিল তোমাদের দু হাজার চব্বিশের হাই মাদ্রাসার ইংলিশ কোশ্চিন এবং তার উত্তর আশা করি তোমরা ভালো উত্তর করেছো এবং তোমাদের সবগুলির রেজাল্ট ভালো হবে এই ভিডিওটি দেখছো তোমরা যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলে আমি স্পোকেন ইংলিশ ইংলিশ গ্রামার এবং কম্পিটিভ ইংলিশ সে রেগুলার পোস্ট করে থাকি তাহলে তোমরা সময় মতো সেগুলি নোটিফিকেশন পেতে থাকবে আর তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ভালো থাকো সুস্থ থাকো ভালো রেজাল্ট করো এবং জীবনে অনেক অনেক উন্নতি করো